বেলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে 46 জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। এতে প্রকৃত দোষীদের খুঁজে বের করার নির্দেশ চাওয়া হয়েছে। আলাদা রিটে বেইলি রোড সহ সব আবাসিক ভবনের রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে বেইলি রোডের অগ্নিকাণ্ডে সংশ্লিষ্টরা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আরো জানাচ্ছেন জুবায়ের আজিম। বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে প্রাণ হারান 46 জন। ভবনের প্রথম তলায় চায়ের চুমুক নামের রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত, যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর রোববার বেইলি রোড সহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউনিস আলী আকন্দ এ রিট আবেদন করেন। পাশাপাশি আগুনের ঘটনায় প্রকৃত দায়ীদের গ্রেপ্তার ও হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এতে আমি নিজেও প্রায় ভিকটিমের মতো, আমার যেখানে এই অকারেন্সটা ঘটেছে সেখানে একটি বিল্ডিংয়ের পরেই আমি আমার বিল্ডিং আমি এখানে বসবাস করি। আমি আমার পরিবার সহ 3 ঘন্টা রাস্তায় ছিলাম, ওই আগুন নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত। ফায়ার ব্রিগেড যদি আগুন নিয়ন্ত্রণ না করতে পারত তাহলে এই আগুন সমস্ত বেইলের ছড়িয়ে দিত এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হইত। পৃথক রিটে 46 জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রকৃত দোষীদের খুঁজে বের করার নির্দেশ চাওয়া হয়েছে। জনস্বার্থে এ রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট ইশরাত জাহান সান্তনা। এদিন বিকেলে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বলেন, ধারাবাহিক অগ্নিকাণ্ডে সংশ্লিষ্টদের গাফিলতি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদাসীনতা এবং ম্যানেজ হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, যে তাদের যদি ইন্সপেকশন করার প্রয়োজন থাকে যথার্থভাবে সেখানে গিয়ে কাউকে দায়ী করার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে তারা সেটা করছেন না। এবং ঠিক একই কথা আমরা এখানে সেই বেইলি রোডের ঘটনাটিতে আমরা দেখতে পাই যে এটিকে অনুমতি দেওয়া হয়েছিল একটি অফিস ভবন হিসেবে, কিন্তু অফিস ভবনের পরে সেটাকে করা হয়েছে বাণিজ্যিক ভবন। ঢাকার অগ্নিকাণ্ডের মতো নির্মমতা পৃথিবীর কোথাও থাকে না বলেও মন্তব্য করেন ডক্টর কামাল উদ্দিন আহমেদ। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।